আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক কালিয়াদি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমি দশম শ্রেণীর বহিঃসরণ শাখার একাদশ অধ্যায়ে গণিতের ১১১টি সমস্যা সমাধানে চেষ্টা করছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনলাইন ক্লাসে থেকো এবং পড়ার পাশাপাশি করোনামুক্ত থাকার জন্য ঘরে থেকো। এসো আমরা এখন সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। আমাদের ১৪ নম্বর প্রশ্নে আছে, এক্স বাই বি প্লাস সি ইজ ইকাল টু ওয়াই বাই সি প্লাস এ ইজ ইকাল টু জেড বাই এ প্লাস বি হলে প্রমাণ করতে হবে যে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান বি বাই জেড প্লাস এক্স মাইনাস বি বা মাইনাস ওয়াই সমান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এসব আমরা ধীরে ধীরে সমস্যাটি সমাধান করি। মনে করি এক্স বাই বি প্লাস সি প্লাস সমান ওয়াই বাই সি প্লাস এ সমান জেড বাই এ প্লাস বি সমান কে। আমরা এখান থেকে প্রত্যেকটি মান বের করে ফেলি। এক্স বাই বি প্লাস সি কে এক্স সমান বি প্লাস সি কে এবং ওয়াই সমান সি প্লাস এ কে জেড সমান এ প্লাস বি ইন্টু কে। এখন আমাদের প্রমাণ করতে হবে তার প্রত্যেকটি রাশির আমরা ওর মান বের করতে চেষ্টা করছি। সুতরাং প্রথম অংশ ওয়াই এর মান আমরা বসাই দেবো এখানে সি প্লাস এ, জেড এর মান এ প্লাস বি ইন্টু কে, শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথম অংশের মানটা পেয়ে গেল। আমরা ওয়াই এর মান ধরে নিয়েছি, এখান থেকে বসিয়েছি এবং জেড এর মান এক্স এর মান প্রত্যেকটি মান আমরা বসিয়েছি। এখন এখান থেকে কে কমন নিয়েছি, তাহলে সি প্লাস এ প্লাস এ প্লাস বি মাইনাস সি ইন্টু কে। আমার এখানে মাইনাস এর বি এবং প্লাস এর বি মাইনাস সি এবং প্লাস এর সি ওমিট হয়ে যাবে, ফলে আমার ওয়ান এ বাই টু এ অর্থাৎ দুইটি এ আছে এখানে কিন্তু কে উপরে এবং নিচে এ সমান থাকার জন্য আমরা ভাগ করে দিয়েছি বা ফলে ওয়ান বাই টু কে পেয়েছি। এভাবে আমরা দ্বিতীয় অংশটি বের করতে পারি। আমরা ডান পাশে দ্বিতীয় অংশটি বের করছি। শিক্ষার্থীবৃন্দ আমরা দ্বিতীয় অংশটি মান বের করার জন্য যে এক্স এবং ওয়াই মান এই অংশ থেকে নিয়েছি, ফলে জেড এর মান এ প্লাস বি ইন্টু কে, এক্স এর মান বি প্লাস সি ইন্টু কে, ওয়াই এর মান সি প্লাস এ ইন্টু কে। আমরা সবগুলো কে কমন নিয়ে ভিতরে যা পেয়েছি তাতে মাইনাস সি এবং প্লাস সি মাইনাস এ এবং প্লাস এ কমিট হয়ে যায়, ফলে বি বাই টু বি ইন্টু কে এবং বি এ এবং বি ল পরে কাটা যায় অর্থাৎ আমাদের ওয়ান বাই টু কে হয়ে যায়। এবং তৃতীয় অংশে
অংশটি আমরা করার জন্য এভাবে আমাদের তৃতীয় অংশ অনুরূপভাবে আমরা তৃতীয় অংশের মান ওয়ান বাই টু কে বের করেছি, ফলে আমরা সহজেই বলতে পারি সুতরাং প্রথম অংশ সমান দ্বিতীয় অংশ সমান তৃতীয় অংশ, অর্থাৎ প্রত্যেকটি অংশের মান সমান হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে এই অংশটি আমাদের প্রমাণ করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটি ছোট্ট বাড়ি কাজ করার জন্য তোমাদের দিচ্ছি। বাড়ি কাজটি বিদ্যালয়ের ক্লাস যথারীতি যখন চলবে তখন অবশ্যই বিশেষ শিক্ষকের নিকট তোমরা জমা দেবে। তো তোমরা বাড়ি কাজটি লিখে নাও। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই অংশটি তোমরা হোমওয়ার্ক করে নিয়ে আসবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস হোল স্কোয়ার বাই বি প্লাস সি হোল স্কোয়ার হলে প্রমাণ করো যে এ বি সি ক্রমিক সমান। এই অংশটি তোমরা হোমওয়ার্ক করে শ্রেণী শিক্ষকের নিকট জমা দেবে। ধন্যবাদ তোমাদেরকে। তোমরা করোনার মধ্যে ঘরে থেকো এবং সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।